হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ চঞ্চল ঘোষের নিমেষে রিজনিং বই থেকে স্টেটমেন্ট এবং কনক্লুশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট থ্রি তোমাদেরকে করাবো এবং তোমরা তো প্রত্যেকেই জানো যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বা মন্তব্য এবং সিদ্ধান্ত অধ্যায়টা চাকরির পরীক্ষার জন্য রিজনংয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের যাদের কাছে চঞ্চল ঘোষের এই বইটা নেই তারা এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করো কারণ সমস্ত বইটা আমি ভিডিও ক্লাস আকারে সমাধান করাবো এবং যাদের কাছে অলরেডি বইটা রয়েছে তারা ক্লাসগুলোকে ফলো করো যাতে প্রশ্নের সমাধানগুলো ঠিকঠাকভাবে তোমরা বুঝে নিতে পারো তাহলে চলো বন্ধুরা আর দেরি করব না শুরু করে দেওয়া যাক চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে স্টেটমেন্ট এবং কনক্লুশন অধ্যায়ের পার্ট থ্রি তাহলে বন্ধুরা আজকের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন অধ্যায়ের পার্ট থ্রি শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্সটিন থেকে এবং ডিসপ্লেতে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ যেখানে স্টেটমেন্টসে বলা হয়েছে কিছু ট্রাক হয় স্কুটার কোনো স্কুটারই সাইকেল নয় তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য আমরা প্রথমে ডায়াগ্রামটা এঁকে নেব যেখানে প্রথম ডায়াগ্রামটা আমরা নেব ট্রাক এবং দ্বিতীয়টি হচ্ছে স্কুটার কারণ প্রশ্নে বলা হয়েছে কিছু ট্রাক হয় স্কুটার এবং পরের স্টেটমেন্টে রয়েছে কোনো স্কুটারই সাইকেল নয় এই যে ট্রাক এবং স্কুটার এর বাইরে তাহলে সম্পূর্ণ একটা আলাদা আমাদের ডায়াগ্রাম আঁকতে হবে এটা হবে সাইকেল ডায়াগ্রামটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা দেখবো যে এখানে কি কী বলা হয়েছে প্রথমে বলা হয়েছে কোনো ট্রাকই সাইকেল নয় অর্থাৎ কোনো ট্রাক সাইকেল নয় কিন্তু আসলে তা না কারণ ট্রাকের কিছুটা অংশ কিন্তু এখানে সাইকেলের মধ্যে ঢুকে রয়েছে তো সুতরাং এটা কিন্তু ভুল দ্বিতীয় হচ্ছে কোনো স্কুটারই ট্রাক নয় আবার স্কুটারের কিছু অংশ কিন্তু ট্রাক ট্রাকের মধ্যে ঢুকে রয়েছে তো অর্থাৎ এই কনক্লুশনটিও সঠিক নয় অপশান তিন রয়েছে কিছু ট্রাক হয় সাইকেল বলা হচ্ছে কিছু ট্রাক যেটা আছে সেটা সাইকেল বলা হয়েছে কিন্তু এখানে কিন্তু এখানে ট্রাকের সঙ্গে সাইকেলের কোনো সম্পর্কই নেই তো এটি তাহলে হবে না এবং চার নম্বর বলা হয়েছে কিছু স্কুটার হয় ট্রাক তো এটা কিন্তু সঠিক কারণ স্কুটারের কিছুটা অংশ ট্রাকের মধ্যে ঢুকে রয়েছে তো অর্থাৎ কিছুটা স্কুটার কিন্তু ট্রাক আছে তাহলে এই কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর যেটা আমরা পেলাম পাঁচটা অপশানের মধ্যে থেকে সেটা হচ্ছে অপশান তিন যে শুধু চার নম্বর সঠিক অর্থাৎ কিছু স্কুটার হয় ট্রাক তো তাহলে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তরটি হবে অপশান থ্রি আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার সেভেন্টিন দেখতে পাচ্ছ যেখানে স্টেটমেন্টসে বলা হয়েছে সমস্ত কাগজ হয় ব্যাগ এবং কোনো ব্যাগই সবুজ নয় তো তাহলে প্রথমে আমরা এই ডায়াগ্রামটাই নেব তো তাহলে এই প্রশ্নের ডায়াগ্রামটা হবে কিছুটা এরকম যেখানে বলা হয়েছে সমস্ত কাগজ হয় ব্যাগ অর্থাৎ সম্পূর্ণ কাগজটা ব্যাগের মধ্যে থাকবে আবার বলা হয়েছে কোনো ব্যাগই সবুজ নয় এখানে আরও একটা ডায়াগ্রাম আঁকতে হবে যেটা হবে সবুজ কিন্তু এই সবুজ ডায়াগ্রামটার সঙ্গে বাকিদের কিন্তু কোনো সম্পর্ক থাকবে না কারণ এখানে বলা হয়েছে কোনো ব্যাগই সবুজ নয় অর্থাৎ এখানে যেহেতু বলা হয়েছে কোনো ব্যাগই সবুজ নয় অর্থাৎ সবুজ কালারটা থাকবে ব্যাগের বাইরে এবার দেখে নেওয়া যায় কনক্লুশনগুলোতে কী বলা হয়েছে প্রথমে বলা হয়েছে কোনো কাগজই সবুজ নয় তো যেহেতু ব্যাগের বাইরে সবুজ রয়েছে তো সুতরাং কাগজ সবুজ হওয়ার কোনো প্রশ্ন নেই অর্থাৎ এটি ঠিক দ্বিতীয় আছে কিছু কাগজ হয় সবুজ সবুজ যেহেতু কাগজ বা ব্যাগের বাইরে সেহেতু কিছু কাগজ সবুজ হওয়ার কোনো চান্স নেই মানে এটি ভুল তিন নম্বর আছে কিছু সবুজ হয় কাগজ এটাও সম্পূর্ণ ভুল কারণ কাগজ আর সবুজের কোনো সম্পর্ক নেই এবং চার নম্বর আছে কিছু ব্যাগ হয় কাগজ তো ব্যাগের মধ্যে যেহেতু কাগজ আছে তাহলে ব্যাগের কিছুটা অংশ কিন্তু কাগজ আছে তাহলে চার নম্বর কনক্লুশনটিও সঠিক তো তাহলে আমরা কোন দুটো সঠিক পেলাম এক আর চার হচ্ছে সঠিক উত্তর তো সুতরাং সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরের সঙ্গে যেটা আমরা মিল পেলাম সেটা হচ্ছে অপশান ফোর এই চার নম্বর উত্তরে বলা হচ্ছে শুধু এক এবং চার সঠিক তো এটি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার এইটিন দেখতে পাচ্ছ যেখানে স্টেটমেন্টসে বলা হয়েছে কোনো টিয়া হয় না কাক এবং সমস্ত কাক হয় বাদুর তো তাহলে এক্ষেত্রে আমরা ডায়াগ্রামটা প্রথমে এঁকে নেবো এখানে বলা হয়েছে কোনো টিয়া হয় না কাক সমস্ত কাক হয় বাদুর অর্থাৎ সমস্ত কাক থাকবে বাদুরের মধ্যে কোনো টিয়া হয় না কাক অর্থাৎ এখানে যে টিয়া থাকবে সে টিয়ার কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না টিয়া থাকবে সম্পূর্ণ আলাদা এবার দেখে নেওয়া যাক কনক্লুশনে কী বলা হয়েছে প্রথম কনক্লুশনে বলা হয়েছে কিছু বাদুর হয় টিয়া তাহলে এখানে এই বাদুরের সঙ্গে টিয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই অর্থাৎ প্রথম কনক্লুশন ভুল দ্বিতীয় বলা হয়েছে সমস্ত বাদুর হয় টিয়া এখানেও ঠিক একই সঙ্গে বাদুরের সঙ্গে টিয়ার কোনো সম্পর্ক নেই তাহলে এই কনক্লুশন ঠিক নয় তিন নম্বরে বলা হয়েছে কিছু বাদুর হয় কাক বাদুরের মধ্যে কিছুটা অংশ কিন্তু কাক রয়েছে তাহলে এটি সঠিক কনক্লুশন এবং চার নম্বর কনক্লুশন বলা হয়েছে কিছু বাদুর হয় না কাক তাহলে এই কাকের এই অংশটা বাদ দিয়ে এই অংশগুলো কিন্তু কাকের সঙ্গে সম্পর্কিত নয় অর্থাৎ এই অংশগুলো কিন্তু শুধু বাদুর এগুলো কিন্তু কাক নয় অর্থাৎ চার নম্বর অপশানটাও সঠিক তো তাহলে এই আঠারো নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর আমরা পেলাম বা যে উত্তরের সঙ্গে মিল আছে সেটি হচ্ছে অপশান ফাইভ অর্থাৎ শুধুমাত্র তিন এবং চার সঠিক তো সুতরাং অপশান ফাইভ হলো সঠিক উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার নাইনটিন দেখতে পাচ্ছ যেখানে স্টেটমেন্টে বলা হয়েছে সমস্ত মানুষ হয় মেরুদণ্ডী জীব এবং কিছু স্তন্য পাই মেরুদণ্ডী জীব তো আমরা প্রথমে এই উনিশ নম্বর স্টেটমেন্টের ডায়াগ্রামটা এঁকে নেব তো তাহলে এক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী ডায়াগ্রাম হবে সমস্ত মানুষ হয় মেরুদণ্ডী জীব অর্থাৎ সমস্ত মানুষটা মেরুদণ্ডীর মধ্যে থাকবে এবং বলা হয়েছে কিছু স্তন্যপায়ী মেরুদণ্ডী জীব এবং এখানে আরও একটা ডায়াগ্রাম আঁকতে হবে যেটা হবে স্তন্যপায়ী যেটার সঙ্গে মেরুদণ্ডী সম্পর্ক থাকবে তাহলে ডায়াগ্রামটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবার কনক্লুশনগুলো আমরা দেখে নেব যেখানে প্রথম বলা হয়েছে সমস্ত মানুষ হয় স্তন্যপায়ী তো তাহলে এখানে কিন্তু স্তন্যপায়ীর সঙ্গে মানুষের কোনো যোগাযোগ হয়নি তাহলে এই কনক্লুশন সঠিক নয় কনক্লুশন নাম্বার টু সমস্ত স্তন্যপায়ী হয় মানুষ তাহলে এটাও ঠিক একই রকমভাবে মানুষের সঙ্গে স্তন্যপায়ী কোনো মিল বা যোগাযোগ যেহেতু নেই তাহলে এটিও সঠিক নয় কনক্লুশন নাম্বার থ্রি কিছু মেরুদণ্ডী হয় স্তন্যপায়ী তাহলে এই মেরুদণ্ডীর মধ্যে থেকে এই অংশটা হচ্ছে মানুষ কিছু মেরুদণ্ডী হয় স্তন্যপায়ী তো তাহলে এখানে এই মেরুদণ্ডীর মধ্যে থেকে কিছু মেরুদণ্ডী হয় স্তন্যপায়ী অর্থাৎ এই মেরুদণ্ডীর মধ্যে কিছু স্তন্যপায়ী কিন্তু এখানে ঢুকে রয়েছে অর্থাৎ এই অংশটার মধ্যে মেরুদণ্ডীও আছে স্তন্যপায়ীও আছে তাই ক্ষেত্রে তিন নম্বর কনক্লুশন সঠিক এবং চার নম্বরে বলা হয়েছে সমস্ত মেরুদণ্ডী হয় মানুষ তাহলে সমস্ত মেরুদণ্ডী কিন্তু মানুষ নয় মেরুদণ্ডের কিছুটা অংশের মধ্যে মানুষ রয়েছে তাহলে চার নম্বর কনক্লুশন সঠিক নয় তাহলে উনিশ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর আমরা পেলাম সেটি হলো অপশান থ্রি যেখানে বলা হয়েছে শুধু তিন নম্বরটা সঠিক তো তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি দেখতে পাচ্ছ যেখানে স্টেটমেন্টে বলা হয়েছে কিছু মানুষ হয় ছাগল এবং সমস্ত ছাগল হয় শেয়াল এবং এরপরে বেস করে চারটে কনক্লুশন দেওয়া রয়েছে তো এই কুড়ি নম্বর প্রশ্নটি তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো তোমরা কিন্তু এই ভিডিও ক্লাসগুলোকে যারা সিরিয়াসভাবে ফলো করছো তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে এই কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কমেন্ট করে লিখে জানাবে যদি তোমাদের এই প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হয় বা সঠিক উত্তর তোমরা বার করতে না পারো তাহলে সেটাকেও কমেন্টের মাধ্যমে জানিও আমি পরবর্তী ক্লাসে এটার সমাধানটা বা সঠিক উত্তরটা তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেখিয়ে দেবো এই কুই নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো চঞ্চল ঘোষের নিমেষে রিজনিং বই থেকে স্টেটমেন্ট এবং কনক্লুশন অধ্যায়ের শেষ প্রশ্ন অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু আজকে শেষ হলো চঞ্চল ঘোষের বই থেকে আরও একটা নতুন অধ্যায় পরবর্তী ক্লাস থেকে কিন্তু আমি শুরু করবো সুতরাং সেই সমস্ত অধ্যায়গুলো এবং সেই সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না এবং এই ভিডিও ক্লাসগুলোকে বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক শেয়ার করো যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো